চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখায় ভারতে ডক্টর এপিজে আব্দুল কালাম আন্তর্জাতিক অ্যাওয়ার্ড পেলেন অ্যাপো হোমিওপ্যাথিক মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সুশীল কুমার দাস। সম্প্রতি ভারতের ওয়ার্ল্ড চ্যারিটি ওয়েলফেয়ার ফাউন্ডেশন তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করেন। তার অবদানে গর্বিত অ্যাপো হোমিওপ্যাথিক মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্মরত শিক্ষক শিক্ষার্থী সহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের হল রুমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী কর্মচারীদের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়।